রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তুমি সামনের দিকে অগ্রসর হও। সেই সময় মানুষ যে সকালে মুমিন থাকবে সে বিকালে কাফির হয়ে যাবে, যে বিকালে মুমিন থাকবে সে সকালে কাফির হয়ে যাবে। মানুষ দুনিয়ার সামগ্রীর বিনিময়ে তার নিজের দিনকে বিক্রি করে দেবে। তো আসুন আমরা বেশি বেশি আমল করি, কারণ আমরা ওই সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কুরবানির পশু রয়েছে, অর্থাৎ যে নিয়ত করেছে যে সে কুরবানি দিবে, সে যেন জিলহজ মাসের প্রথম দিন থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তার চুল এবং নখ না কাটে। আসুন আমরা বিষয়টি নিজে আমল করি এবং অন্যদেরকে আমল করার ব্যাপারে সহায়তা করি।